কি খবর ভাই, উড়ুক সমস্যা কি? ভাই এটা সরা যা না, এটা সারে না, পারা নাই তাইলে চালাবো না, কে চালাবো না খেয়ে তো ওই পাশে একটা ইয়ে আছে, ওইটা একটু চড়তে চাইছিলাম, তো চড়বো ওইটাই। ভাই কি এই জায়গায় থাকেন নাকি? এই জায়গায় থাকে? ও বাড়ি এই জায়গায়? পানি কি ঠান্ডা নাকি ভাই? ভেজা না যাই, ভালোই লাভ দিবেন ভাই, যা দেখাইলেন ভালোই দেখাইলেন। ভাই ওই ওই চাবিটা নিয়ে আয়, লাভ দিবেন নাকি আপনিও? ভালোই ভাই, আপনি না ভালোই লাগলো। এগুলা সারে কম শুন ভাই, সারে না, এগুলা সারে না। বাহ ওটা ইঞ্জিন বন্ধ হয়ে যায় নাকি? এত বাহ, এই দেখেন পানি কত ঠান্ডা, যমুনার পানি। যমুনার পানিতে আসলে আসলে গোসল না করে থাকতে পারি না, তো গোসল করার একটু স্বাদ জাগে। ওই পাশ থেকে একটা নৌকা আসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই তো বেরিবাগ। নৌকা লোক কখন আসলে সারে? এগুলো সারে নাকি এমনি থাকে? এমনি যদি কই যে একটু ঘুরান তা ঘুরাবো না, কহেন না আমরা পানি দেখি না, নদী চাইলে পানির অভাব পাই তাই না? কি বাসুদা কেমন লাগতেছে? ওটা একটু বফার দিব বলে না, একটু বসে গেছে একটা বোট পাইছি, বোটের ভিতরে বসবো, আপনারা সাথে থাকেন দেখতে পারবেন। আসলে যমুনার ভিতরে খুব সুন্দর একটা জায়গা, এই জায়গা দেখুন পানির ডিউটা কি করে বাপে বাপ। তো দেখেন এই জায়গায় বস্তা, কি বস্তার ভিতরে কি আছে নিজেও জানি না, তবে মনে হয় বালু টালু হব, বালু আছে মাটি আছে, তো এইরকমই আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস, এটার ভিতরে চড়বো পিসবোর্ড, কিন্তু জানি না কেউ মুখ টুক করবো কিনা, কেউ যদি বকা টকা দেয় তাহলে কিন্তু কিছু করার নাই। আপনাদের দেখাবো এটার ভিতরে বসে কতটা মজা হয়, জুতা খোলা যায় না, মুখ করবো আর মুখ করে করবো নি আর কি বাল। তো দেখেন আমি কিন্তু ঢুকে আসলাম এই বোর্ডের ভিতরে, কত সুন্দর একটা পরিবেশ দেখেন, বাতাস আছে চারপাশে, একটা চেয়ার একটু বসি, ও ঢুলছে। আসলে নদীর পাড়ে আসলে এরকম ফিল যদি পাওয়া যায় খুব সত্যি আনন্দ লাগে। তো আপনাদের দেখালাম
আসলে নদীর পাড়ে আসলে কি রকম লাগে। তো এটা বোট, এটা কখন ছাড়ের সঠিক জানি না, তবে তারপরে বসে রইলাম। তো একটু বসে একটু মজা করে যাবো গা, তো সেইভাবে কিন্তু বসলাম। তো এটা কিন্তু আসলে ছাড়া না, ওনাদের কাজের জন্য এটা ব্যবহার করা হয়। এই পাশে বেড়ি বাঁধ চলছে, তো দেখতে পারবেন আপনারা, দেখেন ওই যে বস্তা দেওয়া আছে, তো ওই বস্তাগুলো দিয়ে ওই বেড়ি বাঁধ হচ্ছে। তো এই পাশ দিয়ে পুরোটাই কিন্তু দেওয়া আছে, দেখেন একদম সাদা বস্তাগুলো দিয়ে খুবই মজবুত মজবুত আকারে দেওয়া আছে। তো আসলে আমার খুব ভালো লেগেছে, তো এরকম পরিবেশে আসতে পেরে। তো এই যে দেখেন তো সুন্দর সুন্দর জিনিস আছে, আর বোটটা কিন্তু দেখতে খুবই ভালো, খুবই অসাধারণ ছিল বোটটা। তো বোর্ডের ভিতরে বসে থাকলে মন, হ্যাঁ হন্ডা নিয়ে কেরা পড়ে যায় পড়ে যাবো। আসলে যে বালু রাস্তা ভাই কি বলবো, আসাটা যে কত কষ্ট, এই জায়গায় আসলে পর আপনারা বুঝতে পারবেন যে খুবই কষ্ট আসলে পরা। তো একটু বসে থাকি, আসলে ভালো লাগতেছে কি বলবো, তো বসার মাঝে আনন্দ আছে। আর এইরকম নদীর পাড়ে যদি বসে থাকা যায় তাহলে কিন্তু খুবই মজা। এলাকার লোকজন হইলেও হইতে পারে, তবে আসলে এই পরিবেশটা কি বলবো মানে রাখার মতো, খুব সুন্দর একটা পরিবেশ। বাহ ভালো লাগতেছে এত সুন্দর বোট দেখে, তবে একটু বোট গুলা ছাড়লে মনে হয় একটু ভালো লাগে। এই যে তুমি আসো বাসুদা, দেখো হাই হ্যালো দিয়ে দাও আপনাদের সামনে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন। এত সুন্দর একটা পরিবেশে আসে আপনাদের দেখানোর জন্য একটা ধন্যবাদ তো দিবেনই অবশ্যই, ঠিক আছে। কি করতেছ বাসুদা, ওই জায়গায় মুখ দিতেছে দেখছেন, এত সুন্দর পানি আসলে কি বলবো। এই পানিতে যদি আসেন হাত মুখ ডুব গোসল যদি না দেন তাহলে আপনি টিকতেই পারবেন না। তো আসলে একটু আমিও হাত পা ধোয়ার চেষ্টা করব, তো বেরিয়ে পড়লাম। তো এই পাশটায় বসে আসলে দেখেন এই যে এটার ভিতরে কিন্তু পড়ছিলাম, তো এটার ভিতরে বসে একটু মজাই পাচ্ছিলাম আমরা, তো খুব ভালো লাগতেছে। তো মাঝে মাঝে এইরকম পরিবেশে যদি আসতে পারি তো মনটা কিন্তু আসলে ভালো হয়, মুখ ধোয়া যায়। তাহলে একটু ধুই আমিও, তো দেখেন যমুনার পানি দিয়ে মুখ ধুবো। এই দেখেন, ও কতটা স্বচ্ছ পানি এটা দেখেন আপনারা, কতটা পানি স্বচ্ছ, একদম স্বচ্ছ। তো আসলে রাস্তাঘাটে যে ধুলাবালি ধুলাবালি পয়রা মনে করলেন যে চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল, তো আসলে এখন একটু স্বস্তি পাইলাম। বাজে কথা বললো না। তো এই যে একটু পাওটাও ধুবো, পাওটাও ধুয়ে নেবো, পায়ের ভিতরে ধুলাবালি উঠেছে। তো একটু শেওলা শেওলা আছে তবে তারপরেও ভালো লাগছে। আরেকটু মুখটা আরেকটু মুখটা ধুই, তো আরেকদিন আসবো এই জায়গায় ডুব দেওয়ার জন্য, তো তখন আরো একটা ভিডিও দেবো। তো আপনারা দেখবেন যে এটা আসলে কতটা ভালো লেগেছে। খুব সুন্দর একটা জায়গা দেখেন, কত বড় নদী। তো আমাদের ওই জায়গায় কিন্তু পানি একদমই নাই কি বলবো, যে পানি নাই, কিন্তু এই জায়গায় আসলে আপনি পানিটা দেখতে পারবেন। তো নদীর ভিতরে যে এত পানি থাকে এখনো সেটা কিন্তু আমার জানা ছিল না।